বাগেরহাটের ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে বেতাগা দিবস পালিত হয়েছে। সকালে বেতাগা ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। স্বশাসিত ইউনিয়ন পরিষদ অ্যাডভোকেসি গ্রুপ অব বাংলাদেশের প্রেসিডেন্ট ও বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শোভন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তৃতা করেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার ভূমি রহিমা সুলতানা বর্ষা, শেখ আলাউদ্দিন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তার, রূপালী ব্যাংকের খুলনা বিভাগীয় প্রধান অশোক কুমার সিংহ রায় প্রমুখ। বক্তারা বলেন, আন্তরিকতার মাধ্যমে কাজ করলে অনেক কঠিন কাজও সহজে হয়ে যায়, যার প্রমাণ আজ বেতাগা ইউনিয়ন পরিষদে। অনুষ্ঠানে উচ্চশিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে 30 জন শিক্ষার্থীকে 3,40,000 টাকা, প্রতিবন্ধী সংক্রান্ত প্রকল্প হতে 8 জনকে 24,000 টাকা ও কন্যা পত্রিকা প্রকল্প হতে 6 জনকে 24,000 টাকা প্রদান করা হয়। এছাড়া বেতাগা আধুনিকায়নে ও অর্থনৈতিক সমৃদ্ধিতে যারা বিশেষ অবদান রেখেছেন তাদের ক্রেস দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেন, অনেকে সুশিক্ষিত বলি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী করে, একটু আগে আমার সহকর্মী জেলা প্রশাসক বলছে এটা আমরা উপার লেভেল ফেস করি, এই জন্য পজিটিভ হওয়া দরকার, মনটাকে সুন্দর করা দরকার, সকলকে বরণ করা দরকার, হেল্প করার টেন্ডেন্সি করা দরকার। যেমন আজকে স্বপনবাবু নিয়ে এটা সম্ভব হয়েছে, বাংলাদেশে কিন্তু প্রায় 4,500 ইউনিয়ন পরিষদ আছে, এই ইউনিয়ন পরিষদের জন্ম হয়েছে আমারও জন্মের আগে, আমার দাদারও জন্মের আগে। ইউনিয়ন পরিষদ হাঁটি হাঁটি পাপা, আমি ছোটোবেলার থেকে যখন থেকে শিখি তখন এই শুনি ইউনিয়ন পরিষদে কিছু আছে গম, বলছে গমের অপর নাম জম, 2 টন গম দেয় ভাগযোগ করে খায়, 2 বছর পরে দুদকের মামলায় ঘুরতে থাকে টোটো কোম্পানির ম্যানেজারে। এই থেকে চলে আসতে আমাদের অনেক সময় লাগছে, এখন অনেকটা বেটার, LG স্পিকার হয়েছে অ্যাকাউন্ট। তবে পজিটিভ মেন্টালিটি একটা দরকার, যেমন স্বপনবাবু এটা করেছে, এখানে আমার খুব ভালো লাগছে এনাদের যে সকল ওয়ার্ক কমিটি খুব অসাধারণ কাজ করছে। কার কী কাজ, কন্যা শিশু বোঝানোর যত্ন নিলে রত্ন হয়, কত কি অসাধারণ স্লোগান, এবং নারী বর্তিকা সে মানে কন্যা শিশু বর্তিকা উপবৃত্তির ব্যবস্থা, শিক্ষা উপবৃত্তির ব্যবস্থা, এমন কোনো সেক্টর নাই যে ক্ষেত্রে উদ্যোগ নেই, এটা কিন্তু সকলের পক্ষে সম্ভব, সব না পারলে পজিটিভ হওয়া দরকার। বাট আমি যখন কথা বলছি এই সময় অনেক জায়গায় আমাদের দলের ইসের ডেভেলপমেন্ট কাজ করানোর জন্য পুলিশই ভূমিকা পালন করতাম এই সময়, কারণ আমার এখানে প্রায় 750 ইউনিয়ন পরিষদ, স্বপনবাবুর 50% যদি আন্তরিক হতো টোটাল খুলনা ডিভিশনের চরিত্র পজিটিভ হয়ে যেত, ঠিক কিনা বলে। এই জন্য মেন্টালিটি দরকার, আমরা স্বপনবাবুকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে থাকি এবং আমি বলি যে উনি যাতে বক্তা হিসাবে থাকে। এই যে এখানে ধন্যবাদ, আমাদের একজন লেডি চেয়ারম্যান বলছে যে কাছাকাছি না গেল যে চেষ্টা করছে, এটাই বেটার, বাগেরহাট থেকে এটা শুরু হওয়া উচিত। এই যে স্বপনবাবুর যে অ্যাপ্রোচ বেতাগা যে মডেল, ফকিরহাট না, ফকিরহাট না, এটা তো এখন রাজারহাট হবে, এখন ফকির নাই, খুলনা ডিভিশনে ফকির মুক্ত প্রধানমন্ত্রী বলছে। এবং সবচেয়ে বড় বিষয় যে আসলে ভিক্ষুকের ভিতরে কোনো আত্মসম্মান নাই, হাত যে পাতে, এই যে হাত যা পাতা, এই পাতা কোনো ব্যক্তিত্ব নাই, যে দেয় তার ব্যক্তিত্ব, আপনারা সেটা প্রমাণ করছেন। বিজিডি ভিজিএফ প্রায় 3,500 কার্ড মাননীয় ফেরত দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী সর্বজাতীয়ভাবে এটাকে প্রচার করেছেন। আসলে মানুষ কখন ভিক্ষা নিবে, যখন তার কিছু থাকে না, যখন থাকে কেন ভিক্ষা নিবে। আমাদের দেশে আমরা ছোটোবেলা আমি যখন কলেজে পড়ি তখন শুনছি যে সৌদি আরবে সব লোক যেত, এখন থেকে প্রায় 40 বছর আগে। অনুষ্ঠানে বিশেষজ্ঞ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। কিংবা অনুষ্ঠানে দীর্ঘক্ষণ থাকতে আমি আনন্দ বোধ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। আজকে 15 তারিখ জনাব স্বপন কুমার দাসের জন্মদিন, সেটি একটু পরে বলবো। আর 15 তারিখ যখন প্রতি মাসের আসে আমি একটু একটু করে হিসেব করি যে আরও একটি মাস আমার কর্মকালীন সময়ে যুক্ত হলো, আমার 2 বছর 2 মাস কর্মকালীন সময় পূর্ণ হলো এই বা মনে করতে পারবেন। এই বেতাগাতে আমি অনেকবার এসেছি, আনুষ্ঠানিকভাবে এসেছি, অনানুষ্ঠানিকভাবে এসেছি। তো যাই হোক, যেটি বলছিলাম যে আমি কথা খুব বেশি বলবো না, সংক্ষেপে 2-1টি কথা যেগুলো না বললেই নয় সেটি আমি শুধু আপনাদের বলবো, আশা করি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে না। এই যে বাগেরহাট সভাপতির পক্ষে স্বশাসিত ইউনিয়ন পরিষদ অ্যাডভোকেসি গ্রুপ অফ বাংলাদেশের প্রেসিডেন্ট ও বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শোভন দাস
উল্লেখ করেন। ওয়ার্ডসভা শুরু করেছিলাম যখন, এই যে ওয়ার্ডসভাটা তখন আইনে রূপান্তরিত হয়নি, আমরাই প্রথম শুরু করেছিলাম, পরবর্তীতে সেটা আইনে রূপান্তরিত হয়েছে। কারণ আমরা উপলব্ধি করেছিলাম যে দরিদ্র জনগোষ্ঠী তারা তাদের উন্নয়নের ব্যাপারে নিজেদের মতামত দেওয়ার সুযোগটা যদি পায়, আর সেই স্বচ্ছতা এবং সেই জবাবদিহিতার জায়গা থেকে যদি আমরা কাজ করতে পারি, তাহলে দারিদ্র বিমোচন হবে দ্রুত। এর আগে ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত মাসকাটা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, প্রধানমন্ত্রী প্রদত্ত ঘর ও মাসকাটা এস এম মোহর আলী কমিউনিটি ক্লিনিকের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে অতিথিবৃন্দ বেতাগা দিবস উপলক্ষে আয়োজিত মেলার কৃষি, স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, গ্রাম আদালত সহ 22টি স্টল পরিদর্শন করেন। আমাদের সভাপতি জননেতা জনাব স্বপন দাসকে অনুরোধ জানাচ্ছি এই উপহারটি মাননীয় প্রধান অতিথি মহোদয় বেতাগা থেকে তিনি পুরস্কার নিচ্ছেন। জোরে করতালি, করতালিটা একটু জোরে। তপন কুমার দাস, সেরা সবজি উৎপাদক যিনি ইতিমধ্যে বাংলাদেশ কলকাতা যত ফেনা বেনা বেনা দেখতেছেন না সব আমার করে।